বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শেষ হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রবীণ তৃণমূল কর্মী সহ বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্বদের সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। সোমবার কালিয়াগঞ্জ শহর এবং ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্যর পৌরোহিত্যে শহরের নজমু নাট্য নিকেতনে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীর বাহা হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মীদের সংবর্ধনাও প্রদান করা হয় এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদেরকে সংবর্ধনা দেওয়া হল। যাদের সংবর্ধনা নেওয়া হয়ে গেছে আপনারা ওই ওই পাশ দিয়ে নেমে যাবেন। মঞ্চে আসুন, আর প্রস্তুত থাকবেন মোজাম্মেল হক, আব্দুল আলী চৌধুরী, জিতেন্দ্র নাথ, গণিমা খাতুন চৌধুরী, মালদা এবং মুস্তফানগর অঞ্চলের যে নামগুলো বললাম আপনারা প্রস্তুত থাকবেন। প্রস্তুত থাকবেন পার্বতী সরকার, জয়ন্তী মাহাতো, গায়ত্রী বর্মন, দীপা সরকার, মনিন্দ্রনাথ রায়, বরুণা অঞ্চল পক্ষ থেকে বরুণা অঞ্চলের জয়ন্তী মাহাতো, গায়ত্রী বর্মন। বিজয় অতিথি শুভেচ্ছা অভিনন্দন। মায়ের কাছে প্রার্থনা করি এই এলাকার প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। কালিয়াগঞ্জে আগেও এসেছি, আজকে আসলাম। আজকে চেষ্টা করছিলাম একদম শেষ অবধি যদি থাকতে পারতাম, কিন্তু দুঃখিত আমি ক্ষমা প্রার্থী, কারণ কালকে আমার বিধানসভায় বিজয় সম্মেলনী আছে, আমাদের ফিরে যেতে হবে। পরবর্তীকালে অবশ্যই আসবো আপনাদের মাঝে আবার। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন যে আজকে বিজয় সম্মেলনী আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিজয় সম্মেলনী করার যে বার্তা দিয়েছেন তার মূল উদ্দেশ্যটা কি সেটা সবাইকে জানতে হবে। পুজো শেষ হয়ে গেছে, পুজোর পরে আমরা সবাই বাড়ির আশেপাশে কিংবা আত্মীয় স্বজন সবাই মিলে বিজয়া তে আনন্দ উৎসব পালন করি। তো সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমাদের দলের যারা কর্মীরা আছেন, পুরনো যারা আছেন, নতুন যারা আছেন, সবাই মিলে এক ছাদের তলায় এসে নিজেদের সুখ দুঃখ বিনিময় করবেন এবং এই বিজয় সম্মেলনে থেকে পরবর্তী আমাদের পার্টির যে কর্মসূচি হবে তা সুনিশ্চিত করতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আজকে আমার একটা চোখে পড়লো যেটা কোথাও ভুল ভ্রান্তি হয়তো আপনাদের মধ্যে রয়েছে, মনে রাখতে হবে আমাদের নেত্রী 24 ঘন্টা বাংলার মানুষের জন্য কাজ করছেন, আপনার আমার মতো মানুষ যাতে ভালো থাকে তার জন্য উনি ছুটে বেড়াচ্ছেন, পরিশ্রম করছেন। তো তার সৈনিক হিসেবে আমাদের উচিত সবাইকে সংঘবদ্ধ নিয়ে একে অন্যের হাত ধরে এগিয়ে যাব, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনের সারিতে নিয়ে গিয়ে মানুষের দরজায় পৌঁছে দেওয়া। আজকে বিজয় সম্মেলনের এই মঞ্চ থেকে আপনাদের সবার কাছে যারা নেতৃত্ব আছে, যারা কর্মীরা আছেন, সবার কাছে আমার আবেদন নিজেদের মনের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে সেগুলো মিটিয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পরিবারকে আরো শক্তিশালী করবেন এবং এই কালিয়াগঞ্জ এই বিধানসভা আমি শুনেছি রেজাল্ট খারাপ, এই রেজাল্ট যাতে ভালো হয় সবাই মিলে বিজয় সম্মেলন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, সবার কাছে অনুরোধ আমার। আপনারা সবাই জানেন যে আজকে দুর্গাপূজো নিয়ে গোটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু আমাদের সকলে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের নেত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এক একটা জায়গা এমন ভাবে তৈরি করছেন যে বিশ্বের কাছে বাংলা একটা নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এবং পরবর্তীকালে আমি জানি বাংলাকে উনি আরো
উন্নতর একটা জায়গায় পৌঁছে দেবেন, কিন্তু তার জন্য তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সঙ্গবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। কারণ তিনি কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা আপনার আমার মতো মানুষের কথা ভেবে, তিনি তো নিজের জন্য কিছু চাননি। আজকে অনেকে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছেন, কিন্তু আমার বিশ্বাস যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ দাঁড়িয়ে আছেন, সেখানে যতই অশুভ শক্তি আসুক আমি জানি তিনি সেই অশুভ শক্তিকে নষ্ট করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাটাকে শান্তি শৃঙ্খলায় আবার ভরিয়ে তুলবেন। আমি আশা করব আপনারা তার সাথে শক্তিশালী করবেন। অনেকে চক্রান্ত করছে, আজকে বাংলার মানুষ শান্তিতে আছি, উন্নয়নকে কান্দারি করে আজকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছু হচ্ছে। কিছু মানুষ চাইছে আমাদের রক্তের একটা ভেদাভেদ করে দিতে, আমাদের মধ্যে জাতপাতের একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আবেদন করব বিজয় সম্মেলনের এই মঞ্চ থেকে যে সেই রক্তের ভেদাভেদ যারা তৈরি করার চেষ্টা করছে, জাতপাতে যারা লড়াই লাগানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে সঙ্গবদ্ধভাবে লড়াই করতে হবে। কারণ আমরা চারদিকে দেখছি অশান্ত একটা পরিবেশ। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আপনি যে কোনো রাজ্যে যান, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, সেখানে কিন্তু ধর্মের একটা লড়াই শুরু হয়ে গেছে। আমরা বাংলার মানুষ ভালো আছি, আজকে এই বিজয় সম্মেলনেতে এখানে মঞ্চে যারা আছেন কিংবা আপনারা যারা আছেন, আমরা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ এক ছাদের তলায়। তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাত পাত যাই থাকুক না কেন সবার উপরে মানব ধর্ম, আমরা একে অন্যের ধর্মকে সম্মান করব, একে অন্যের ধর্মকে সম্মান করে এগিয়ে যাব, উৎসবে কিন্তু সবাই সামিল হব এবং বিজয় সম্মেলনে কিন্তু তার জন্য আমি অনুরোধ করব আপনাদের কাছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিদের রেখে আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, এই এলাকার ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে, এই এলাকাকে শান্ত রাখতে হবে। পুরনো সেই জায়গায় ফিরে যেতে চাই না, অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন অনেক উন্নয়ন হবে, অনেক স্বপ্ন বাস্তবায়িত হবে, এলাকার মানুষ শান্তিতে থাকবে। তাই আসুন আজকে এই বিজয় সম্মেলনীতে আর একবার সবাইকে বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা, মারাং কদ জোহার, কাটিক কদ দুলর এবং আগাম দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।